হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার নামটা বলবেন। জি, আমার নাম হচ্ছে যে তহিদুর রহমান। আপনার নাম হচ্ছে তহিদুর যে রহমান তহিদুর নিশাত। রহমান? আপনার নাম জি হচ্ছে যে তহিদুর রহমান, তা জি, আপনাকে কি নামে ডাকবো? হচ্ছে যে ডাকবো, না তহিদুর নামে ডাকবো, নাকি রহমান নামে ডাকবো? যেটা আপনার ভালো লাগে। আমার ভালো লাগে ভাইয়া, ভাইয়া ঠিক নামে আছে ডাকতে। ভাইয়া কোন ঠিক দেশে আছে আছেন তহিদ ভাই? ভাইয়া, আমি তো আছি ওমানে। ওমান। তো আপনার জি, ওমেন কোথায় আছে? ওমান মাস্কেট, আপনি ওমানে আছেন, আর আপনার ওমেন কোথায় আছে? বিয়ে করছেন? বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? বাংলাদেশে একটা দ্বীপের মধ্যে আর কি। সন্দীপ? ইয়াস। ওকে, আচ্ছা। তো ভাইয়া, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে বিগত 1 বছর ট্রাই করতেছি আপনারে, কিভাবে আপনার কলে যাব, কিভাবে আপনার সাথে কথা বলবো বা মনের কথাগুলো শেয়ার করব আপনার সাথে, পাচ্ছি না, বুঝছেন? আচ্ছা তহিদ ভাই, আপনি এক জি ভাই, বছর ট্রাই করছেন, আপনার মন খারাপ হয় নাই? আজকে কানেকশন পাইছেন দেখে আপনার মন খারাপ, আমি ব্যাপারটা বুঝলাম না। না, মন খারাপ কোথায় দেখলেন আপনি? আপনি তো বললেন যে আজকে সবচেয়ে মন খারাপের কারণ হইলো বিগত 1 বছর ধরে ট্রাই করতেছি, তো বিগত 1 বছর ধরে ট্রাই করতেছেন দেখে আজকে। পেয়ে গেছি। ওকে তহিদ ভাই, ওখানে কেমন আছেন? কতদিন ধরে আছেন ওখানে? এখানে আমি 6 বছর যাবত আছি, ছুটিতে গেছিলাম করোনার সময়, তো 8 মাস ছিলাম বাড়িতে, এখন আবার ব্যাক করছি, 1 বছর হয়েছে এখন তো সন্দীপ অনেক ডেভেলপ করছে না, অনেক বিদ্যুৎ আছে, কমিউনিকেশন আরো আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আমরা এখনো পাই নাই। ও, আপনি এখনো পান নাই? কেন পান নাই বলেন তো? মানে আপনার বাড়িতে এখনো কানেকশন যায় নাই? আমার বাড়িতে কানেকশন গেছে, হয়তো আমার বাড়ির সামনে গেছে, পিছনে গেছে, আমাদের বাড়িতে যাওয়া হয়নি। কেন কি লাই কি শত্রুতা আনগুলো লাগে? আঙ্গুলকে শত্রুতা এটা তো বলতে পারি না ভাই, বলা যায় না, এগুলো পাবলিক পিস। ও মাগো, বুঝছি বুঝছি, আনে বিরোধী দল। তো তহিদ ভাই, বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা আর স্ত্রী সন্তান, বাবু কয়টা আপনার? একটা মাত্র, কি নাম? তাহসিন। তাসিন। ওকে তাহসিন, কত বছর বয়স? এ তো মাত্র 1 বছর হয় না, এখনো মাত্র 11 মাস। ১ বছর হয় নাই। আচ্ছা, তাসিনকে উদ্দেশ্য করে বলেন, ভিডিওটা রেখে দিয়ে কেটা, পরে ওজন বড় হবেন, বড় হবে তখন দেখাবেন, দেখ বাপ হিসেবে কত ভালো আসতাম তোরে। বলেন তাসিনকে উদ্দেশ্য করে বলেন, মনে করেন আজ জি থেকে 10 বছর পরে, যখন ও কথা বলা শিখবে, বোঝা শিখবে, 10 বছর জি পর ওর জন্মদিনের দিন আপনি ভিডিওটা দেখাচ্ছেন, সো আজকে ওর 10ম জন্মদিন, সো আজকে এই উদ্দেশ্যে আপনি কথাটা বলেন। কি বলবো, বুঝতেছি না তো। আমার সাথে বলেন, বাবা তাসিন কেমন আছো? জি বাবা তাসিন, কেমন আছো? আমি আমি তোমাকে তোমার অনেক 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 ভালোবাসি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি এবং প্রচুর পরিমাণে মিস করতেছি তোমারে। 10 বছর পর এটা তো বলবেন না, 10 বছর পর তো একসাথে থাকবেন মিয়া, দিলেন তো ঝামেলাটা লাগায়, বলছে আমি যা বলবো তা বলবেন, আপনি 2 লাইন আচ্ছা দাঁড়ায় বলে তো ঝামেলা লাগাই দিলেন। আবার তো শুরু থেকে, বাবা তাসিন বাবা তাসিন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তোমার 10ম বছর পূর্তি। আজকে তোমার 10ম বছর পূর্তি। ঠিক 10 বছর আগে, 9 বছর আগে আমি এই ভিডিওটা করে রাখছিলাম। ঠিক 9 বছর আগে আমি এই ভিডিওটা করে রাখছিলাম তোমার জন্য। আবার 2 লাইন বেশি কইছে। ওকে ঠিক আছে, ওকে এতটুকুই চলবে। আর ভাবিক উদ্দেশ্য করে কিছু বলবেন? না, ভাবি কি উদ্দেশ্য করে বলার ও তো কিছু নাই, আছে, হ্যাঁ ওরে বইলা লাভ কি, তাই না? আছে। আছে আছে। এটাই। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগে, নাহলে 1 বছর ধরে আমাদের সঙ্গে থাকতেন না। অবশ্যই ভালো লাগে, 1 বছর ধরে দেখতেছি আপনার অনুষ্ঠান, আপনার কথাবার্তা, চাল চলন, কিন্তু আজকে সানগ্লাসটা কেমন জানি ভালো লাগে না আমার। সানগ্লাস আপনার ভালো না লাগলে কি, আমার তো ভালো লাগছে। এই যে যায় না, একদম যায় না, অন্তুকের সাথে যায় না। শোনেন, এই যে আগে বানানটা ঠিক করেন, এটা অন্তু না ইন্তু। কিন্তু আপনি যদি অন্তু বলেন আমি আপনার জন্তু বলবো, ঠিক আছে? কিন্তু তো একটা আছেই, তাই কিন্তু না? যেখানে ইন্তু থাকবে ওখানে কিন্তু থাকবেই, আর এই দুই ওইটা তিনটা জন্তু এসে আবার অন্তু ডাকবেই, এরকম ব্যাপার না। তো শুধু শুধু আমি না, এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, সবাইকে আমার ভালোবাসা দিয়েন আরটিভির পক্ষ থেকে। ওরাও আপনাকে অনেক ভালোবাসে, ওরা আপনাদের সাথে কথা বলতে চায়। বাট কিভাবে যাব, কিভাবে করব বুঝতেছি না। অনেকদিন টেক্সট করছি আপনাকে ফেসবুক থেকে, বাট
আচ্ছা আমি দেখি হচ্ছে নাই, না আর সরি, কি। হ্যাঁ দেখি নাই। হ্যাঁ আরেকটা কথা তৌহিদ ভাই, আজকে আপনি জি শিখে গেছেন তো, তো ওই যারা জি যারা দেখতেছে একটা স্টেটাস দিয়ে দিয়েন যে দূর পরবাসের লিংক 100 রিঙ্গিত না আপনাদের তো ইয়ে না, আমি আপনাদের, আমি তো শেয়ার করতাম ভাইয়া। হ্যাঁ তাহলে আপনি বন্ধুদেরকে শিখাই দিবেন কিভাবে করছেন। জি জি ঠিক ইনশাল্লাহ। আছে, ওকে তৌহিদ ভাই ভালো থাকেন, আর আমাদের তাসিনের বাপ খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, অনেক অনেক ভালো লাগলো তৌহিদ ভাইয়ের সাথে কথা বলতে।